এই বদ্রা ফদ্রা বলতে কোনো কিছু নাই, এগুলো সব শয়তানি কথা। মনে রাখবেন, বিয়ের একটা সময় আসে। অনেক বাপ মা আছে যারা সময় থাকতে মেয়ের বিয়ে দেয় না, ছেলে আসে, বাঁচতে থাকে বাঁচতে থাকে বাঁচতে থাকে, সময় পার হয়ে গেলে এবার আর আসে না, তখন বলে বদ্রার দোষ। আরে বদ্রা তো আপনি নিজে, সময় থাকতে বিয়ে দেন নাই, এরকম বাস বিচার করছেন, এটা ভুল। আর এই বদ্রা টদ্রা বলতে কিচ্ছু নেই, প্রায় বদ্রা কাটান লাগে, এগুলো আরেক ব্যবসা, কাটানার ব্যবসা, বুঝতে পারছেন? কোরআন হাদিসে এরকম বদ্রা টদ্রার কোনো ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, জাদু করে মানুষ, বিভিন্ন শয়তানি কর্মের কাণ্ডের মাধ্যমে ক্ষতি করে, সেগুলোর বিপরীতে আপনি শরীয়ত সম্মত জাহাজুক অবশ্যই করতে পারেন। কিন্তু বিয়ে না হলে অটোমেটিক ভদ্রা হয়েছে, ভদ্রা কাটাইতে হবে, বিয়ে আটকে দিছে, বাম দিয়ে দিছে, এ সমস্ত সঠিক না। সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে, উপযুক্ত পাত্র পাইলে বিয়ে